শীতে কাহিল সীমান্তবর্তী জনপদ চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা আর এতে অসহায় হয়ে পড়েছেন শীতার্থরা সীমান্তের এই জেলার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্রতি বছরের ন্যায় এই বছরও অসহায় হতদরিদ্রদের কম্বল দিয়েছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ জেলার পাঁচ উপজেলার এক হাজার শীতার্থ মানুষের জন্য কম্বল বিতরণ করে কালের কণ্ঠ শুভ জেলার শিবগঞ্জ ভোলাহাট গোমস্তাপুর নাচুল উপজেলায় এই কম্বল বিতরণ করা হয় এর আগে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুশো জনের হাতে একটি করে কম্বল প্রদান করা হয়